আমার মায়ের বয়স হচ্ছে 60 or 65, তার একটি চোখের অপারেশন হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে একটি চোখের অপারেশন হয়েছে, আর একটি চোখের অপারেশন কবে নাগাদ হলে ভালো হয়, এবং অপারেশনের পর চোখের কি কি অতিরিক্ত যত্ন এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে যদি জানাতেন একটু ভালো হতো। ধন্যবাদ স্যার। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার বয়স 40 বছর, আমি ডায়াবেটিস ও হার্টের পেশেন্ট, আমি দীর্ঘদিন চশমা ব্যবহার করছি, এখন যেন ছানি না পড়ে, এই জন্য আমার কি করণীয়? দুটো প্রশ্ন। প্রথম, যিনি বলেছিলেন তিনি আসলে ছানি অপারেশনের কথাই বলতে চেয়েছিলেন, যে এক চোখে অপারেশন করা হয়েছে, আর এক চোখ অপারেশন করতে কতদিন দেরি করা উচিত বা প্রকৃত সময় কি? আসলে বিষয়টা হলো, আমাদের দেশে প্রচলন আছে যে এক চোখ অপারেশন করে আরেক চোখ মানুষ অপারেশন করতে অনেকেই চান না, অনেকেই চান না বা দেরি করতে, এবং এসে বলেন যে আর বাঁচবো কতদিন, এই একটা দিয়েই চলুক। এই ধারণাটা একেবারে সঠিক নয়। আরেক চোখের অপারেশন যত তাড়াতাড়ি করে নেওয়া যায়, আসলে আল্লাহ তাআলা আমাদের দুটো চোখ দিয়েছে একসাথে দেখবার জন্য, আলাদা আলাদা করে নয়। সুতরাং অবশ্যই ওনার জন্য পরামর্শ যে আরেক চোখের অপারেশন তাড়াতাড়ি করে ফেলাটা ভালো। আরেকটা উনি প্রশ্ন করেছেন কি কি সাবধানতা, সেই বিষয়গুলো আমরা একটু পরে আলাপ আলোচনা করবো, এই অনুষ্ঠান দেখতে থাকলে উনি বুঝতে পারবেন। আরেকজন বলেছিলেন যে ওনার ডায়াবেটিস রয়েছে, যে কিভাবে ছানিটা, আসলে ডায়াবেটিস যাদের অনিয়ন্ত্রিত থাকে তাদেরই কিন্তু ছানি দ্রুত বাড়ে, তো ওনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন, আপনার ছানি ধীরে ধীরে এগোবে। তাহলে আমাদের যে দুজন দর্শক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর আমাদের সব দর্শকরাই পেয়ে গেলেন, এই ধরনের সমস্যা যাদের রয়েছে তারা উত্তরটি পেয়ে গেছেন। কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে গ্লোকোমা এবং ছানি একত্রে থাকলে তার চিকিৎসা পদ্ধতি কী হতে পারে। এবার একটু এভাবেই জানতে চাই যে যদি রেটিনার কোনো সমস্যা থাকে এবং সেই সাথে যদি ছানি থাকে তাহলে তার চিকিৎসা পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর বাইজিদ আপনি করেছেন। যে ভদ্রমহিলা আমাদের দ্বিতীয় প্রশ্নকারী ছিলেন, ওনার কিন্তু প্রশ্ন ছিল ডায়াবেটিস, আর এই ডায়াবেটিস রোগীদের কিন্তু রেটিনাতে পানি জমে, রক্তক্ষরণ হয়, চর্বি জমে এবং এদের দৃষ্টি কমে আসে। এরকম একটা সিচুয়েশন যদি হয় তাহলে কিন্তু রেটিনার চিকিৎসা করতে হয়, এবং ভালো ভালো ঔষধ আমরা রেটিনাতে আমরা ইনজেকশন আকারে দেই বা চোখে লেজার চিকিৎসা করি। কোনো কারণে যদি সেটি যদি নির্ণীত না হয়, চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু ছানি অপারেশন করার পরে রেটিনার সমস্যাগুলো বেড়ে যায়। সেই জন্য রেটিনার চিকিৎসা করেই আমরা ছানির অপারেশন করে থাকি। রেটিনার চিকিৎসা করে তখন আমরা ছানির অপারেশন করতে পারি। আপনি কিছুক্ষণ আগে বিভিন্ন রকম লেন্স আমাদেরকে দেখিয়েছেন, আমাদের দর্শকদেরকেও দেখিয়েছেন, লেন্সের বিভিন্ন কোয়ালিটি সম্পর্কে বলেছেন। আসলে বাজারে তো বিভিন্ন ধরনের লেন্স রয়েছে, আসলে একজন মানুষ যখন অপারেশন করবেন তিনি কিভাবে আসলে নির্ণয় করতে পারেন যে কোন লেন্সটি ভালো বা কোন লেন্সটি তিনি ব্যবহার করবেন, এই বিষয়ে আপনারা কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? আসলে কোন লেন্সটি ভালো এটা কোনো বিষয়ই নয়, কোন লেন্সটি ওই রোগীর চোখের জন্য ভালো, কারণ অনেকের তো অ্যাস্টিগম্যাটিজম থাকে না, জি তাই না, তো তার জন্য তো টরিক লেন্সের কোনো দরকার নেই না। অর্থাৎ এটা চিকিৎসকই নির্ধারণ করে দেবেন কোন লেন্সটি তার চোখের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে। আবার অনেক সময় মনে করে যে মানুষ বলে যে কোন দেশের লেন্স ভালো, আমেরিকান লেন্স ভালো না ইউরোপের লেন্স ভালো, এটাও কোনো বিষয় না। আসলে লেন্সের গুণগত মান নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, লেন্সের গুণগত মানই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন এমন একটা সময় ছিল যখন শুধুমাত্র যখন লেন্স আবিষ্কার হয়নি মোটা চশমা পরা লাগতো, এবং যত দিন যাচ্ছে মানুষের দেখবার চাহিদা কিন্তু বাড়ছে, আমরা এখন ল্যাপটপেও দেখতে চাই, কাছেও দেখতে চাই। সুতরাং এখন আর কিন্তু চোখের ছানি অপারেশন শুধুমাত্র ভিশন রিস্টোরেশন অপারেশন না, অর্থাৎ দৃষ্টি সংরক্ষণকারী অপারেশন না, এখনকার ছানি অপারেশন কিন্তু দৃষ্টি উন্নয়নকারী অপারেশন। এখনকার মানুষগুলো ছানি অপারেশনের আগে যতটা ভালো দেখতো তার চাইতেও ভালো দেখানো সম্ভব। অবশ্যই, তাহলে লেন্সের গুণগত মান কোনটির ভালো সেটি অবশ্যই চিকিৎসক নির্ধারণ করে দেবেন, এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মানুষ লেন্স পছন্দ করবেন এবং কিনবেন।